আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগত মাসবির বাসায় যাচ্ছেন ই অরেঞ্জের ক্ষুব্ধ গ্রাহকরা দেশীয় ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি কোটি টাকার অর্ডার নিয়ে এখন পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগে গুলশানে আন্দোলন নেমেছে প্রতিষ্ঠানটির হাজারো গ্রাহক এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মার্শাফি বিন যা ই অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করছে গ্রাহকরা অনেকের দাবি এই ক্রিকেটারের নাম শুনে প্রতিষ্ঠানটি থেকে পণ্য কেনার জন্য টাকা দিয়েছেন তারা ই অরেঞ্জ শপের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন জাতীয় ক্রিকেট দলের মার্শাফি আন্দোলনরত গ্রাহকরা বলছেন গ্রাহকদের অধিকাংশই ই অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তিজাকে দেখেই অর্ডার করেছিলেন কাজী এই দায় এড়াতে পারেন না তিনি প্রয়োজনে তারা মাশরাফির সাথেই যোগাযোগ করবেন এর আগে সোমবার বিকেলে রাজধানী গুলশান একে সড়ক অবরোধ করেন ই অরেঞ্জের গ্রাহকরা অবরোধের কারণে সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে গুলশান থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন চল্লিশ জন গ্রাহক মোটর বাইক নিয়ে গুলশান মুড়ে আসেন পরে তারা সেখান থেকে গুলশান দিকে চলে যান এদিকে গ্রাহকরা বলেন আমরা ই অরেঞ্জ নামের ই কমার্স সাইট থেকে বাইক মোবাইল সহ নানা পণ্য অর্ডার করেছিলাম আমরা সরকারের ই কমার্স নীতিমালা প্রকাশের আগেই ই অরেঞ্জের ডাবল টাকা বাউচার কিনেছিলাম কর্তৃপক্ষ গত ষোলোই মে থেকে সব ডেলিভারি বন্ধ রেখেছে আঠারোই জুলাই ই অরেঞ্জ একটি ডেলিভারি ডেট প্রকাশ করে এবং পরবর্তীতে লকডাউনের দোহাই দিয়ে ডেলিভারি বন্ধ করে দেয় পরে জানায় লকডাউন শেষ হলে ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু করবে লকডাউন শেষ হওয়ার আগের দিন দশই আগস্ট তারা আবার নতুন করে ষোলোই আগস্ট ডেলিভারির তারিখ প্রকাশ করে এদিকে সোমবার ই অরেঞ্জ তাদের অফিসিয়াল পেজে জানায় পূর্বের বাইক সেলারের সঙ্গে তারা চুক্তি বাতিল করেছে তারা নতুন সেলার পেতে বা নিজেরা বাইক ইনপুট করতে ৪৫ থেকে ষাট কর্মদিবস লাগবে তাই যারা বাইক নিতে চান তাদের অপেক্ষা করতে হবে অথবা রিফান্ড রিকোয়েস্ট করতে হবে বেশ কয়েকজন গ্রাহক রিফান্ড চেয়ে ফোন করায় তারা একুশ কর্মদিবসের কথা বলে তখন সরকার নির্ধারিত দশ দিনের কথা বলায় তারা কোনো সদুত্তর দিতে পারেননি তাই গ্রাহকরা সড়কে অবস্থান নেন